বিয়ে হচ্ছিল না। তান্ত্রিক পরামর্শ দিয়েছিল, ঘোর অমাবস্যায় নাবালিকার রক্তবস্ত্র সহ মনসার থানে পুজো দিলেই খুলবে বিয়ের রাস্তা। রক্তবস্ত্র জোগাড় করতে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে রক্তবস্ত্র সংগ্রহ করেছিল বাঁকুড়ার বিষ্ণুপুরের গৃহশিক্ষক, কিন্তু শেষ রক্ষা হলো না। সপ্তাহখানেক আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক সবুজ দেকে জেরা করে সেই তান্ত্রিকের খোঁজ পায় পুলিশ। ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার রাতে বাঁকুড়া বেলিয়াতোর থানার নারায়ণগঞ্জের মাঝিপাড়া গুরুপদ মাঝি নামের ওই তান্ত্রিককে গ্রেপ্তার করে পুলিশ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ধৃত তান্ত্রিককে সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। সপ্তাহখানেক আগে নিজের নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিষ্ণুপুর থানা গ্রেপ্তার করে স্থানীয় গৃহশিক্ষক সবুজ দেকে। ধৃত গৃহশিক্ষককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই গৃহশিক্ষক দাবি করে, বেশ কিছুদিন ধরেই সে বিয়ে করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু বয়স ক্রমশ বেড়ে গেলেও কিছুতেই বিয়ে হচ্ছিল না। বিয়ের রাস্তা পরিষ্কার করে দিতে পারেন বেলিয়াতোড়ের নারায়ণগঞ্জ গ্রামের তান্ত্রিক গুরুপদ মাঝি। স্থানীয় সূত্রে খবর পেয়ে সম্প্রতি তার কাছে হাজির হন গৃহশিক্ষক সবুজ দে। অভিযোগ, তান্ত্রিক সবুজ দেকে পরামর্শ দেয় কালী পুজোর রাতে নাবালিকার রক্তবস্ত্র নিয়ে মনসার থানে পুজো দিলেই হবে কেল্লাফতে। এরপর সবুজ দে নিজের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে সেই ছাত্রীর রক্ত একটি সাদা কাপড়ে সংগ্রহ করে নেয়। কিন্তু এরপরেই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষক সবুজ দে গ্রেপ্তার হয়ে যাওয়ায় আর পুজো দেয়া হয়নি। সে কেমন গৃহশিক্ষক যে একটা তান্ত্রিকের কথা শুনতে হবে? আর এটা তো তদন্ত হওয়া দরকার আছে। গৃহশিক্ষকের তো শাস্তি নিশ্চিতভাবে হবে, এবং তান্ত্রিক যদি এই প্রস্তাব দিয়ে থাকে বা এই পরামর্শ দিয়ে থাকেন, তাহলে তার চরম থেকে চরমতম শাস্তি আমরা দাবি করছি। পাশাপাশি দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র বাঁকুড়া বিষ্ণুপুরের ঘটনা তো নয়, গোটা দেশ জুড়েই এরকম একটা চলছে অপবিজ্ঞানকে ছড়িয়ে দেওয়া। আমরা কোথায় জনমানুষের বিজ্ঞান চর্চা এবং সম্প্রচারের কথা বলছি, জনমানুষের বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার কথা বলছি, সেখানে অদ্ভুতভাবে আর একটা বিষয় লক্ষ্য করলাম। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর পঞ্চভূত নিয়ে বিজ্ঞান সম্মেলন করার উদ্যোগ গ্রহণ করছে সরকারি অর্থানুকূলে। এটা তো লজ্জা, আমরা কোন দিকে যাচ্ছি? এটা শুধু বিজ্ঞান বিরোধী নয়, এটা সংবিধান বিরোধীও। প্রথমত এখানে যে ঘটনাটা ঘটেছে আপনি বললেন, এটার তো চরম শাস্তি হওয়া উচিত, এবং প্রশাসন এবং আমাদের যে আইন ব্যবস্থা আছে তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বলছি, যেন কোথাও কোনো গাফিলতি না ঘটে সেদিকে আপনাদেরও দৃষ্টি দেওয়া উচিত। বিষয়ে কি সচেতনতা করার দিকে আপনারা নজর দেবেন? দেখুন, সচেতনতার প্রচার তো লাগাতার চলছে, এবং পাশাপাশি যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, সবসময় তো ডিসিপ্লিনটা এমনি এমনি তৈরি হয় না, কিছু কিছু ইম্পোজ করতে হয়। তাহলে সরকার কি করছে, প্রশাসন কি করছে, সেটাও কিন্তু দরকার। আর সচেতনতার কর্মসূচি তো লাগাতার চলছে এবং চলবে, পার্টিকুলারলি ওই জায়গাকে কেন্দ্র করে আমাদের যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা নিশ্চিতভাবে নেব। এদিকে সবুজ দেকে নিজেদের হেফাজতে নিয়ে ওই তান্ত্রিকের খোঁজ পায় পুলিশ। রবিবার সেই তান্ত্রিককে গ্রেপ্তার করে সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃত তান্ত্রিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দাদা, পুলিশ কেন অ্যারেস্ট করেছে? কিছু বুঝতে পারছি স্যার। কেন অ্যারেস্ট করেছে? আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি ধর্ষণ করতে বলেছেন। তারপর হয়নি, কোনোদিন বলিনি। কোনোদিন বলিনি। সবুজ দে বলছে আপনি ধর্ষণ করতে বলেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে ধর্ষণ করলে বিয়ে হবে। কোনোদিন বলিনি, আমি কোনোদিন বলিনি। সবুজ দে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? না, এটা হতে পারে নি। বলছি, তবে কি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন আপনি? হ্যাঁ বলবো। কি বলবেন? আমার নামে বিনা দোষে ফাঁসাচ্ছে আমাকে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।